পেইন্ট একটি ড্রয়িং সফটওয়্যার। তোমরা এর আগে শিখেছো যে ছবি আঁকার জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটা হচ্ছে মাইক্রোসফট পেইন্ট। পেইন্টে কি করা যায়? পেইন্টে হচ্ছে ছবি আঁকা যায়। ছবি আঁকতে বলো কে না ভালোবাসে, তাই না? তোমরা সকলে ছবি আঁকো খাতার মধ্যে, তোমরা মাঝে মাঝে ছবিও আঁকো। তো কম্পিউটারে কিভাবে ছবি আঁকা যায় সেটা এর আগে যদি তোমরা ক্লাস ওয়ানে কম্পিউটারে যদি কোনো ক্লাস করে থাকো তাহলে অবশ্যই তোমরা শিখবে যে সেখানে কিভাবে পেইন্টে ছবি আঁকতে হয়। তো আমরা পেইন্টে যে ছবিগুলো আঁকি সাধারণত আঁকবার জন্য যে টুলসগুলো দরকার হয়, যে কোনো সময় তুমি ছবি আঁকবার সময় যে টুলসগুলো দরকার হয়, টুলস মানে যে যন্ত্রগুলোর সাহায্যে তুমি ছবিগুলো আঁকো, যেমন পেন হতে পারে, পেন্সিল হতে পারে, আবার পেন্সিল দিয়ে ছবি আঁকবার সময় তোমাদের ইরেজারের দরকার হয়, অর্থাৎ কোনো জিনিস মুছে ফেলার জন্য তোমার কিন্তু ইরেজার দরকার হয়। তো আজকে আমরা টুলস গ্রুপ অর্থাৎ মাইক্রোসফট যে পেইন্ট আছে সেই পেইন্টের যে তোমার সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারে যে টুলসগুলো থাকে সেই টুলসগুলো কতগুলো ভাগে ভাগ করা থাকে। তো আর তার মধ্যে আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে হোম ট্যাব। অর্থাৎ এই ট্যাবের মধ্যে কি থাকে? অনেকগুলো গ্রুপ থাকে, সেই গ্রুপের মধ্যে আমরা বিভিন্ন মানে টুলসগুলো পাই, যেমন তোমার হচ্ছে পেন্সিল, ইরেজার, ম্যাগনিফায়ার, ব্রাশেস, এগুলো হচ্ছে আজকে আমরা শিখবো। এর আগে তোমরা ওভাল শেপ বা রেক্ট্যাঙ্গুলার কিভাবে আঁকতে হয় সেই শেপগুলো নিয়ে তোমরা ছবি এঁকেছো, আজকে আমরা শিখবো হচ্ছে পেন্সিল দিয়ে বা ইরেজার দিয়ে আর কিভাবে আমরা ছবি আঁকবার সময় ইরেজারটাকে ব্যবহার করব, পেন্সিলটা কিভাবে ব্যবহার করব, ব্রাশগুলো কিভাবে আমরা ব্যবহার করব, বিভিন্ন রকমের ব্রাশ আছে সেই ব্রাশগুলোকে তুমি ইউজ করতে পারো ছবি আঁকবার সময়। আমরা বিভিন্ন রকমের ব্রাশও ইউজ করে থাকি। তোমরা দেখবে যারা ছবি আঁকে বা তোমরা যারা ছবি আঁকো তারা নিজেরা দেখবে যে বিভিন্ন রকমের ব্রাশ আছে এবং ব্রাশের বিভিন্ন রকমের সাইজ হয়, কোনোটা মোটা, কোনোটা একটু চিকন। তো এই যে মোটা চিকন বা বিভিন্ন ধরনের ব্রাশ যে আছে সেগুলো আজকে আমরা দেখবো, এবং তার সঙ্গে ম্যাগনিফায়ার। ম্যাগনিফায়ার মানে হচ্ছে আমরা কোনো একটা ছবিকে যদি অনেকটা দূরে রেখে দিই তাহলে কি তুমি ছবিটা ছোট দেখতে পাবে, আবার ছবিটাকে তুমি যদি অনেক কাছে নিয়ে আসো তাহলে কি ছবিটাকে তুমি অনেক বড় দেখতে পারবে, তাই না? আমরা যে জিনিসটা হয়তো খুব ছোট সেটাকে খুব কাছে নিয়ে এসে দেখি, দেখে সেই সেই লেখা বা ছবিটা আমরা বুঝতে পারি, ঠিক তেমনি সেটা দেখবার সময় আমরা কি করি, কাছে নিয়ে আসি, দূরে নিয়ে যাই। এই ম্যাগনিফায়ারের কাজটা হচ্ছে কাছে নিয়ে যাওয়া এবং দূরে নিয়ে যাওয়া। অর্থাৎ ম্যাগনিফাই দিয়ে আমি কি করতে পারি, ছবিটাকে বড় করে দেখতে পাই। এর প্রসঙ্গে একটা জিনিস তোমাদের বলে রাখি, ম্যাগনিফায়ার কিন্তু ম্যাগনিফাইং গ্লাস থেকে এই শব্দটা এসেছে, বা ম্যাগনিফায়ারের মূল কাজটা হচ্ছে কোনো ছোট জিনিসকে বড় করে দেখা। তো তুমি কোনো একটা ছোট ছবি আঁকতে গিয়ে বা একটা ছবি আঁকতে গিয়ে দেখছো কোথাও একটা তোমার খুব সূক্ষ্ম কাজ করতে হবে, সেই সূক্ষ্ম কাজ করবার জন্য সেটাকে তোমার একটু বড় করে যদি দেখতে পাও তাহলে সেই বড় করে দেখতে পেলে তোমার কাজটা করতে সুবিধে হবে, বা কোনো একটা জিনিস ছোটও রয়েছে সেটাকে একটু বড় করে দেখতে চাইছো, তখন কিন্তু আমরা ম্যাগনিফায়ারটা ইউজ করি, যেটা কি করছে কোনো একটা ছোট জিনিসকে অনেক বড় করে তোমাদের সামনে এনে দেখিয়ে দেবে। এবার তার মধ্যে তুমি পেন্সিল বা ব্রাশ যেটা তোমার প্রয়োজন হবে সেটা দিয়ে কিন্তু তুমি ছবিটা আঁকলে, আঁকার পরে তুমি আবার ম্যাগনিফায়ারের সাহায্যে সেই ছবিটাকে আবার তোমার একটু যে তার নর্মাল যে সাইজ সেই নর্মাল সাইজে তুমি তাকে দেখতে পেলে। তো এরকম ম্যাগনিফায়ারের ব্যবহারটা আমরা শিখবো। এর সঙ্গে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে তুমি একটা নতুন ড্রয়িং করবার জন্য নতুন একটা পেজ তুমি কিভাবে খুলবে। আমরা যে জানি যেখানে আমরা ছবি আঁকি সেই ছবি আঁকার জায়গাটাকে আমরা কি বলি বলো তো? তোমরা জানো নিশ্চয়ই, ক্যানভাস বলে। এখানেও ঠিক তেমনি সাদা অংশটাকে ক্যানভাস বলছে। তো নতুন আরেকটি ক্যানভাস নেবার জন্য কিভাবে আমরা নিতে পারি সেটা আমরা শিখব। আমরা শিখব সেভিং ইওর ডকুমেন্ট অর্থাৎ বা সেভিং ইওর পেইন্ট। পেইন্ট তুমি যেটা করেছো অর্থাৎ যে ছবিটা তুমি এঁকেছো সেই ছবিটাকে তো তোমাকে সেভ করে রাখতে হবে, অর্থাৎ ভবিষ্যতে তুমি যদি এই ছবিটাকে নিয়ে অন্য কোনো কাজ করতে চাও বা এটাকে আর একটু মডিফাই করতে চাও তাহলে তোমার ছবিটাকে সেভ করে রাখতে হবে, নয়তো কিন্তু ছবিটা আর তুমি ফিরে পাবে না, তাহলে আবার তোমাকে নতুন করে আঁকতে হবে, অনেকটা সময় নষ্ট হবে। সেই কারণে আমরা কি করি, সেই ছবিটাকে সেভ করে রাখতে পারি বা সেই তুমি যে কাজটা করেছো সেই কাজটাকে তুমি সেভ করে রাখতে পারো। তো সেই সেভ করার পদ্ধতিটা আমরা শিখব। আর কি শিখবো? ওপেনিং এ সেভড ড্রয়িং অর্থাৎ তুমি মনে করো আজ থেকে 10 দিন আগে একটা ছবি এঁকেছো, এবার সেই ছবিটাকে তুমি সেভ করে রেখেছো, এবার সেই ছবিটাকে খুলে নিয়ে এসে আবার তুমি সেখানে কিছু
তোমার মডিফিকেশন করছো বা তার মধ্যে নতুন করে কিছু রং দিচ্ছ বা নতুন কোনো একটা শেপ আঁকছো, বা সেখানে মনে করো একটা ছবি আঁকছিলে যেখানে তোমার সূর্য আছে, একটা বাড়ি আছে, একটা গাছ আছে, এবার সেখানে তুমি পাখি আঁকোনি, এবার তুমি পাখি আঁকবার জন্য 10 দিন পরে তুমি সেই ছবিটি আবার খুলে সেখানে কিন্তু পাখি একটা ছবি আঁকতে পারো। তাহলে তার জন্য তোমাকে সেটা সেভ করে রাখতে হবে। এবার সেভ করে রাখার পরে তুমি কোথায় সেটা সেভ করে রাখছো সেটাও কিন্তু তোমাকে মাথায় রেখে দিতে হবে বা মনে রেখে দিতে হবে, আর তার কি নাম তুমি দিয়েছো সেটাও কিন্তু মনে রাখতে হবে। তবে গিয়ে কিন্তু সেই ফাইলটাকে তুমি সহজে খুঁজে পাবে এবং তাকে তুমি খুলতে পারবে। সেটা আমরা কিভাবে খুলতে হয় সেটা আমরা শিখবো। আর কি শিখবো? ক্লোজিং এ পেইন্ট, পেইন্ট সফটওয়্যারটাকে তুমি কিভাবে বন্ধ করবে, যেমন আমরা ওপেনিং কিভাবে খুলি সেটা আমরা যেমন শিখবো, তার সঙ্গে আমরা কিভাবে পেইন্ট সফটওয়্যারটাকে বন্ধ করতে হয় অর্থাৎ সেটাকে ক্লোজ করতে হয় সেটা আমরা কিন্তু শিখে নেব। তাহলে আজকে আমাদের মেইন যে টপিক সেই টপিকের মধ্যে হোম ট্যাবের মধ্যে আরও অনেক টুল আছে, সেগুলো তোমরা পরের ক্লাসে শিখবে। এবার আমরা পেন্সিল, ইরেজার, ম্যাগনিফায়ার আর ব্রাশেস, এই ব্রাশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা শিখবো, আর তার সঙ্গে ওপেনিং, সেভ এবং ওপেনিং সেভ ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয় সেটা শিখবো, এবং তার সঙ্গে ক্লোজিং পেইন্ট, পেইন্ট সফটওয়্যারটাকে তুমি কিভাবে বন্ধ করছো। তাহলে মোটামুটিভাবে আমরা এই জিনিসগুলো একটু দেখবো। আর তোমাদের বইয়েতে অনেকগুলো কিন্তু প্র্যাকটিক্যাল করবার জন্য কিছু কিছু তোমাদের ইনস্ট্রাকশন আছে, তোমরা নিজেরাও কিন্তু সেটা করতে পারো। অনেকের বাড়িতে কম্পিউটার নেই, যাদের বাড়িতে কম্পিউটার নেই তারা কিন্তু যদি তাদের বাড়িতে অ্যান্ড্রয়েডের যে মোবাইল আছে সেই মোবাইল যদি থেকে থাকে তাহলে কিন্তু সহজেই একটা প্লে স্টোর থেকে পেইন্ট সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে সেখানে কিন্তু তোমরা ছবি আঁকতে পারো, সেখানেও কিন্তু ছবি আঁকা যায়, সেটাও কিন্তু তোমরা করতে পারো। তাহলে তোমাদের প্র্যাকটিসটা হবে, আর মাউসটা দিয়ে করারও একটা আলাদা অভিজ্ঞতা। তোমরা যখন স্কুল খুলবে, এখন তো স্কুল বন্ধ, যখন স্কুল খুলবে তখন তোমরা ল্যাবে সেই প্র্যাকটিসগুলো করবে। আমরা এখানে দেখছি মাইক্রোসফট পেইন্ট সফটওয়্যারটি খোলা হয়েছে। এবার এর অংশগুলো সম্পর্কে তোমরা এর আগে হয়তো কিছুটা শিখেছো, যেমন এই অংশটিকে কি বলা হচ্ছে, এই অংশটিকে বলা হয় হচ্ছে ক্যানভাস, যেখানে আমরা ছবি আঁকি। এই ছবি আঁকার জায়গাটিকে, সাদা অংশটিকে ক্যানভাস বলছে। ওপরের এই অংশটিকে বলা হয় রিবন। রিবনের মধ্যে কতগুলো ট্যাব থাকে, মানে দুটো ট্যাব থাকে, একটা হোম ট্যাব, একটা ভিউ ট্যাব। এই হোম ট্যাব এবং ভিউ ট্যাব, হোম ট্যাবের মধ্যে আমরা আঁকার জন্য যে আমাদের দরকারি জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাই। যেমন আমরা আজকে শিখব পেন্সিল, ইরেজার টুল এবং ম্যাগনিফায়ার টুল। কেমন এই যে ম্যাগনিফায়ার টুল, এই যে পেন্সিল টুল, এটা পেন্সিল টুল, আমরা পেন্সিল টুল নিয়ে আছি। এখন সিলেক্ট করা আছে, দেখো যখন কোনো একটা টুলকে তুমি সিলেক্ট করবে তখন সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকবে। দেখো এটা অ্যাক্টিভ হয়ে আছে আর বাকিগুলো কিন্তু কোনো অ্যাক্টিভ হয়ে নেই। আমি মনে করি ইরেজারকে যদি এখন সিলেক্ট করি তাহলে দেখো এবার এটাই কিন্তু সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে আছে। এবার সিলেক্ট কিভাবে করবে, আমি আগেই বলেছিলাম মাউস দিয়ে যে সিঙ্গেল ক্লিক, অর্থাৎ আমাদের যে লেফট ক্লিক আছে সেই লেফট ক্লিক ব্যবহার করে কিন্তু তোমাকে এটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করে নিয়ে তারপরে তুমি কাজ করতে পারবে। তো আমরা এখানে পেন্সিল টুলটা দেখছি, আর এখানে ব্রাশ, বিভিন্ন রকমের ব্রাশ আছে। দেখো এখানে বিভিন্ন রকমের ব্রাশ আছে, এটা হচ্ছে আমরা এখন ব্রাশ সিলেক্ট রয়েছে, এটাকে কি বলছে ক্যালিগ্রাফি ব্রাশ, এটা হচ্ছে তোমার ক্যালিগ্রাফি ব্রাশ টু, এটা হচ্ছে আমাদের এয়ার ব্রাশ, তারপরে এটা হচ্ছে অয়েল ব্রাশ, এটা কি বলছে ক্রেয়ন, এটা কি বলছে মার্কার, এটা কি বলছে ন্যাচারাল পেন্সিল, এটা কি বলছে ওয়াটার কালার ব্রাশ। তাহলে দেখো বিভিন্ন রকমের যে কালারগুলো হয় আমরা সেই কালারগুলো কিন্তু ব্যবহার করবার জন্য আমাদের বিভিন্ন ধরনের যে ব্রাশগুলো আছে সেই ব্রাশগুলোকে নিয়ে আমাকে ব্যবহার করতে হবে। আর তোমরা এর আগে শিখেছো এখানে বিভিন্ন রকমের শেপ আছে, যেমন ওভাল শেপ আছে, কিভাবে লাইন টানতে হয় সেটা তোমরা শিখেছো, রেক্ট্যাঙ্গুলার যে শেপটা আছে সেটা কিভাবে টানতে হয় তোমরা শিখেছো, স্কোয়ার শেপ আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গল আছে, বিভিন্ন রকমের শেপে কিন্তু তুমি কিন্তু ছবি আঁকবার সময় এই শেপগুলোকে ব্যবহার করতে পারো। সেই শেপগুলোর ব্যবহার পাশাপাশি আমরা একটা ছবি আঁকবো, ছবি আঁকতে আঁকতে আমরা কিভাবে সেই শেপগুলোকে ব্যবহার করতে হয়, কিভাবে ব্রাশ ব্যবহার করতে হয়, কিভাবে ইরেজার টুল ব্যবহার করতে হয়, কিভাবে পেন্সিল টুল ব্যবহার করতে হয় এটা আমরা শিখে নেব, এবং তার সঙ্গে ম্যাগনিফায়ারটা ইউজ করে আমরা কিভাবে তোমার হচ্ছে ছবিকে ছোট বড় করে দেখতে পারি সেটাও আমরা দেখে নেব। এই পাশে দেখো এটাকে কিন্তু সাইজ বলছে, অর্থাৎ যে ব্রাশ তুমি সিলেক্ট করেছো বা যে পেন্সিলটা তুমি সিলেক্ট করেছো এবার তার সাইজটা এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারি। কেমন, সেটা মোটা, চিকন, বিভিন্ন রকমের হতে পারে। যদি মোটা দাগ নিতে চাও তাহলে তার জন্য কিন্তু এটা সিলেক্ট করে নিতে হবে। দেখো এবার দাগটা কিন্তু মোটা হচ্ছে, তাই না? আবার তুমি যদি এই সাইজ থেকে এটাকে যদি সরু একটা সাইজ নাও তাহলে আমাদের একটা সরু দাগ হচ্ছে।
তাহলে দেখো দুটো দাগের জন্য আলাদা আলাদা কিন্তু আমাকে সাইজ ঠিক করে নিতে হলো। ঠিক আছে, আমরা এটাকে মুছে ফেলি। হ্যাঁ, এবার আমরা ইরেজার টুলটা নেব, নিয়ে এই ছবিটাকে আমরা মুছবো। দেখো এখানে ছোট্ট একটা ইরেজারের চিহ্ন রয়েছে যেটা দিয়ে আমি মাউসের লেফট ক্লিক চেপে মুছে ফেলছি। এবার দেখো এটা মুছতে অনেকটা সময় লাগবে, তো আমরা চাইলে কিন্তু এই ইরেজারটাকে বড় করতে পারি। তো কিভাবে আমরা বড় করব? বড় করবার জন্য আমাদের কিবোর্ড থেকে আমাদের যে কন্ট্রোল আছে, এই যে এখানে দেখো কন্ট্রোল বলে লেখা আছে, CTRL, তোমাদের কিবোর্ডের মধ্যেও এটা লেখা থাকবে, এটাকে কন্ট্রোল বাটন বলা হয় বা কন্ট্রোল কি বলা হয়। তোমরা জানো কিবোর্ডে এরকম একটা কন্ট্রোল কি থাকে, সেই কন্ট্রোল কিটাকে প্রেস করে অর্থাৎ চেপে ধরে তোমাকে কি করতে হবে, প্লাস সাইনটা আছে যেটা, সেই প্লাস সাইনটাকে একসঙ্গে প্রেস করতে হবে। তাহলে কি হবে, দেখো এটা বড় হচ্ছে, দেখেছো এই চিহ্নটা কিন্তু এবার বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এইবার তুমি এটাকে আমরা এটাকে মুছে ফেলতে পারি। ঠিক আছে, এটা দেখো অনেক তাড়াতাড়ি মুছে গেল। আবার এটাকে ছোট করবার জন্য কি করতে হবে, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে তোমাকে যে মাইনাস সাইন আছে সেই মাইনাস সাইনটাকে প্রেস করতে হবে, তাহলে কিন্তু দেখবে এই ইরেজারটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা ইরেজারকে বড় এবং ছোট করে নিতে পারি এবং পেন্সিল টুলের সাহায্যে কিন্তু আমরা ছবি আঁকতে পারি। তো এসো আমরা প্রথমে একটা ছবি আঁকি। তো ছবি আঁকবার জন্য আমার তোমাদের বইতে একটা ছবি সিনারি দিয়েছে, আমরা সেই ছবিটা আঁকবো। সেখানে একটা সূর্য আছে, তো সূর্য আঁকবার জন্য আমাদের এখানে দেখো শেপ টুল আছে, সেই শেপ টুল থেকে আমরা একটা রাউন্ড শেপ অর্থাৎ গোলাকার একটা সূর্যের চেহারাতে আমরা একটা ছবি আঁকবো। ঠিক আছে, দেখো এবার সূর্যটা তৈরি হয়েছে। এবার আমাকে বাড়িটা তৈরি করতে হবে। তো বাড়ি তৈরি করবার জন্য আমাকে আগে একটা রাউন্ডেড না নিলেও আমাদের রেক্ট্যাঙ্গুলার যে শেপটা আছে সেই রেক্ট্যাঙ্গুলার শেপটা আমরা এখানে নিলাম। ঠিক আছে, এবার নিয়েছি। এবার দেখো এর মাথার দিকে আমাদের এর চালটা তৈরি করতে হবে। তো চাল তৈরি করবার জন্য আমরা একটা দাগ টানবো। এই একটা দাগ টানছি, কেমন? আচ্ছা, এইবার এদিক থেকে আরেকটা আমি দাগ টেনে দিলাম, হয়ে গেল। এবার আমাদের কিন্তু এখানে ঘরটার শেপটা আমরা তৈরি করে ফেলেছি, তাই না? এবার দেখো এইটাকে যদি আমি এই জায়গাটা ঠিক মতো মিশেছি কিনা সেই জায়গাটা যদি দেখে নিতে চাই, তাহলে আমাদের একটু ম্যাগনিফায়ারটাকে নিলাম, নিয়ে এবার আমি এটাকে ক্লিক করলাম। দেখো ম্যাগনিফায়ার নিয়ে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বড় হয়ে গেছে, অর্থাৎ এই এই জায়গাটাতে একটু আমাদের একটা দাগটা ঠিক মতো এসে পৌঁছয়নি, তাই না? আমরা এই জায়গাটাকে একটু মিলিয়ে দিই। কারণ কেন মিলিয়ে দেবো, কারণ না মিলিয়ে দিলে আমি এখানে যখন কোনো একটা রং দেব সেই রংটা কিন্তু পুরো ক্যানভাসে ছড়িয়ে পড়বে। সেই কারণে আমাদের অবশ্যই কিন্তু কি করতে হবে, ম্যাগনিফায়ারটাকে দিয়ে ওই জায়গাটা দেখে নিয়ে আমাদের পূরণ করে দিতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের একটা দরজা আঁকতে হবে। তো দরজা আঁকার জন্য আমি আবার একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, নিয়ে এবার এটাকে ছোট্ট করে একটু বড় করে একটু লম্বা করে টেনে দিলাম। দেখো দরজাটা তৈরি হয়ে গেছে। এবার দুই পাশে আমরা দুটো জানলা তৈরি করব। আমি সেই রেক্ট্যাঙ্গুলার শেপটা দিয়েই কিন্তু আমি জানলাটা তৈরি করতে পারি। একটা জানলা তৈরি হলো, এবার এই পাশে আবার একটা আমরা জানলা তৈরি করে দিলাম। ঠিক আছে, দুটো জানলা তৈরি হয়ে গেছে। এইবার আমাদের একটা গাছ আঁকতে হবে। তো গাছ আঁকার জন্য আমাদের কি করব, প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিতে পারি, বা আমরা এখান থেকে কিন্তু একটা তোমার পলিগন যে টুলটা আছে সেটাকে নিতে পারি। এবার পলিগন টুল নিলে কি হবে, আমাদের একটা সুবিধা হবে, আমি যখন ছবি আঁকবো তখন আমার প্রয়োজন মতো আমি এটাকে টেনে তোমার বড় ছোট সমস্ত কিছু করতে পারি, কেমন? আবার এটাকে টেনে তুমি এখানে নিয়ে এসো, এই জায়গায় একটু বাঁকিয়ে দাও, তাহলে দেখতে সুন্দর হবে। এটাকে একটু করে দাও এরকম, তারপরে আবার এটাকে টেনে নিয়ে এসো, নিয়ে এসে এইবার আমাদের ও ট্রাঙ্কটা তৈরি হলো, অর্থাৎ যে মূল গাছের মূল গুড়িটা সেই গুড়িটা আমরা তৈরি করলাম, কেমন? এবার এটাকে আমরা এখানটায় এইটা দিয়ে এটাকে আমরা বন্ধ করে দিলাম, কেমন? এবার দেখো আমাদের ট্রাঙ্কটা রেডি হয়ে গেছে। এবার ট্রাঙ্কটা রেডি হয়ে যাওয়ার পরে আমাদের এবার কি করতে হবে, একটা গাছের শেপ দিতে হবে, তাই না? এবার এই গাছের শেপ দেওয়ার জন্য আমি পেন যে লাইন টুলটা আছে সেই লাইন টুল দিয়ে কিন্তু আমি সরাসরি, বা আমি পেন্সিল টুল দিয়ে আমি সরাসরি ছবি আঁকতে পারি। বা পেন্সিল টুলটা নিলাম, নিয়ে আমি কিন্তু একটা গাছে শেপ দেব। ঠিক আছে, এইভাবে গাছের একটা শেপ দেব, কেমন? দেখো গাছের শেপ তৈরি হলো, তাই না? এবার তার সঙ্গে এবার আমরা কি করতে পারি, ব্রাশ নিতে পারি। ব্রাশ টুল দিয়ে আমরা এবার যে ক্রেয়ন ব্রাশটা আছে সেই ক্রেয়ন ব্রাশটা নিই। কোথায় ক্রেয়ন আছে দেখো, এখানে নেই, ক্যালিগ্রাফি, তারপর এয়ার ব্রাশ,
তারপর এটা কি অয়েল ব্রাশ, এটা হচ্ছে ক্রেয়ন। আমরা ক্রেয়ন দিয়ে এবার আমরা একটু গাছের পাতাগুলো আঁকবো, ঠিক আছে? একটু উপর দিয়ে উপর দিয়ে করে দাও, যে দাগটা টেনেছো তোমরা সেই দাগের উপর দিয়ে করে দাও, তাহলে দেখতে ওই দাগটা থাকবে না আর তোমার কাছে কন্ট্রোলটাও থেকে যাবে। আমরা এবার কিন্তু হ্যাঁ গাছের পাতাগুলো আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি, তাই না? আমরা চাইলে আবার একটু ভেতরের দিকে একটু বাড়িয়েও দিতে পারি। হ্যাঁ, কেমন দেখো, এইভাবে আমরা গাছের শেপটা তৈরি করে দিয়েছি। এই জায়গাটা একটু বাইরে চলে এলো, আমরা ইরেজার দিয়ে ওটা মুছে দেবো, কেমন? ইরেজার দিয়ে আমরা মুছে দেবো। এই ক্রেয়ন দিয়ে আমাদের গাছের অংশটা রেডি হয়ে গেছে। গাছের এই উপরের দিকটা একটু বাড়িয়ে দাও, তাহলে দেখতে সুন্দর হবে, ঠিক কেমন? এভাবে ওই প্রেস করে 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 তোমাদের করতে হবে। আর এই জায়গাটাকে আমরা না মুছে এইভাবে বাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আর অসুবিধা হচ্ছে না। দেখো গাছটা রেডি হয়ে গেছে, তাই না? এইবার এই গাছটাতে আমরা কি করব, এই যে ট্রাঙ্কটা তৈরি করেছিলাম সেই ট্রাঙ্কে আমরা কালার দেব। তো তোমরা এর আগে শিখেছো ফিল উইথ কালার, অর্থাৎ আমরা কিভাবে ফিল উইথ কালার করি সেটাকে তোমরা জানো। এবার এখানে ফিল উইথ কালার দিয়ে আমি এখানকার গাছের গাছের কালারটা কি হয়, গাছের কালারটা একটু খয়েরি হয়, অনেকদিনের পুরোনো গাছ যেহেতু সেহেতু আমরা একটু খয়েরি করে দিলাম। গাছের এই চেহারাটা চলে এসেছে দেখো এবার, ঠিক আছে? আর এটা হচ্ছে আমরা ব্ল্যাক দিয়ে করেছি, আমরা সবুজ দিয়ে করলে বেশি ভালো হতো। তাহলে আমরা সবুজ দিয়ে করলে এই গাছের এই অংশটা দেখতে সুন্দর লাগতো। তো অসুবিধা নেই, আমি আমরা আমরা ব্রাশটা নিয়ে আবার তোমার হচ্ছে ক্রেয়নটা আবার নিলাম, আমরা এটা অয়েল ব্রাশ ক্রেয়ন নিলাম, নিয়ে আমরা একটু ছবিটার মধ্যে আবার একটু বুলিয়ে দিই, তাহলে একটা নতুন কালারটাও তৈরি হবে, আবার কিন্তু দেখতেও খারাপ লাগবে না, ঠিক আছে? জিনিসটা দেখতে ভালোই লাগবে। আমরা এইভাবে গাছটার পাতাগুলো সব সবুজ করে দিলাম, ফাঁকা ফাঁকা রয়েছে, হ্যাঁ সাদা সাদা যে অংশগুলোতে রয়েছে সেগুলো থাকুক, ঠিক আছে? দেখো দেখতে ভালো লাগবে, গাছের পাতা গুলো সবুজ হয়ে গেছে, এবার দেখতে আরো সুন্দর লাগছে আমাদের এটা, ঠিক আছে? আচ্ছা, যে যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে সেগুলো একটু পূরণ করে দাও, ঠিক আছে? তাহলে দেখো এবার সবুজ রংটা এসে গেছে। এইবার আমরা কি করতে পারি, এবার আমরা হচ্ছে এইখানে আমাদের ছবির মধ্যে যে কালারগুলো সেই কালারগুলো দেব। তো ঘরের ওপরে যে চালটা রয়েছে সেই চালের কালারটা আমাকে দিতে হবে। তো সেই চালের কালারটাকে একটা সিলেক্ট করো, আমরা ব্ল্যাকও দিতে পারি বা আমরা অন্য কোনো কালার যদি দিতে চাই। আমরা এখানে গ্রে কালারটা নিয়েছি, গ্রে কালার দিয়ে এটাকে সিলেক্ট করে দাও, গ্রে হয়ে গেছে। এবার এই বাইরের যে অংশটা রয়েছে সেই বাইরের অংশে আমরা একটা ব্লু কালার বা আমরা এই এই কালারটা ইটের কালারটা দিতে পারি। না এটা এটা হলো না, আমরা এখান থেকে এই কালারটা দিতে পারি, এই কালারটা দিলে দিতে দেখতে ভালো লাগবে। এই অংশের কালারটাকে আমরা একটা ব্লু কালার দিতে পারি, একটা ব্লু কালার দিয়ে দাও, এটাকে ব্লু কালার দিয়ে দিলাম। এই নিচের অংশটাকে ব্লু করে দাও, ঠিক আছে? দেখো ঘর রেডি হয়ে গেছে। এবার সূর্যের যে অংশটা রয়েছে এটাকে আমরা হলুদ করে দেব, কেমন? ঠিক আছে, এই বাইরের দাগটাকে করার জন্য তুমি এখানে ক্লিক করো, দেখো এবার পুরোটাই হলুদ হয়ে গেছে। এবার কিন্তু সূর্যের অংশটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে দেখো এই ছবিটা আমরা তৈরি করেছি। এবার এই ছবির ছবিটাকে আমাদের সেভ করতে হবে, সেভ করে রাখতে হবে। আমরা ম্যাগনিফায়ার দিয়ে এই অংশটাকে একটু দেখে নিতে পারি। সেভ করার আগে আমরা একটু দেখে নিই যে জায়গাটাকে আমাদের কিছু করতে হবে নাকি। এবার এখানে ক্লিক করলাম, দেখো এই জায়গাটাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটাতে একটু ফাঁকা হয়ে রয়েছে, একটু সাদা অংশ হয়ে আছে, দেখতে খারাপ লাগছে না, আমরা রাখতেই পারি এরকম। চাইলে আমরা এখানে রঙও দিয়ে দিতে পারি। এবার এখান থেকে বেরোবার জন্য তোমাকে কি করতে হবে, জুম টুলটা রয়েছে এখানে তুমি ক্লিক করো, দেখো আমরা আবার আমাদের পুরনো যে চেহারায় ছবিটাকে দেখেছিলাম সেটা দেখতে পাচ্ছি। এবার এই নিচের পাশে একটু তোমরা ঘাস টাস এঁকে দিতে পারো, তার জন্য তোমাদের একটা আলাদা টুল তোমরা ইউজ করতে পারো। এখানে এয়ার ব্রাশ আছে, এয়ার ব্রাশটা নাও, নিয়ে আমরা একটু ঘাস আঁকবো, ঠিক আছে? ঘাসের আঁকবার জন্য আমরা একটু এখানটায় ঘাস এঁকে দিই, ঠিক আছে? তাহলে দেখতে একটু সুন্দর হবে জায়গাটা, কেমন? এইভাবে তোমরা আমরা একটু একটু মোটা করে নিই, তাহলে দাগটা একটু মোটা হবে, হ্যাঁ ঠিক আছে, দাগটা মোটা হবে, কেমন? এবার আমরা চাইলে এখানে কিন্তু আবার একটা রাস্তাও তৈরি করতে পারি। তোমরা কার্ভ টুলটা এখানে ইউজ করতে পারো, সুন্দর করে কার্ভ টুলটা ইউজ করা যায়। এখান থেকে দাগটা টেনেলে আমরা সবুজ কালার হয়ে আছে, আমরা এটাকে সবুজ কালার কন্ট্রোল জেড করতে পারো বা আন্ডু করে দিতে পারো, হ্যাঁ ঠিক আছে, রিডু
রিডু, এই দাগটা এসেছে। এবার আনডু করার জন্য তোমাদের এখানে ক্লিক করতে হবে, আনডু করে দাও এটাকে, তাহলে লেখাটা মুছে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার কি করব, আমরা ব্ল্যাক কালারটা নেব, বা আমরা এই কালারটা নিতে পারি, রাস্তার কালারটা। এবার রাস্তার কালারটা এখান থেকে নিলাম, নিয়ে এটাকে আমরা একটু বাঁকিয়ে দেব, হ্যাঁ একটু বাঁকিয়ে দেব, ঠিক আছে। এইবার আমরা এখানে আরেকবার ক্লিক করবো, এটা সিলেক্ট হয়ে যাবে। এবার আবার একটা দাগ নাও এখান থেকে, নিয়ে আবার একটা দাগ টানো এখান থেকে। তাহলে রাস্তাটা দেখো তৈরি হয়ে গেছে। আমরা এখানে ম্যাগনিফায়ার টুল দিয়ে আমরা কি করব, এই জায়গাটাকে আমরা একটু দেখে নেব, এখানে কোনো ফাঁকা আছে কিনা। হ্যাঁ এখানে একটু ফাঁকা আছে, এই ফাঁকাটাকে পূরণ করে দিতে হবে আমাকে। তাহলে ব্রাশ টুলটা নিয়ে আমি আবার এই জায়গাটাকে পূরণ করে দিলাম, ঠিক আছে, এখানেও পূরণ করে দিলাম। এবার হয়ে গেছে, এবার আমরা আগের অবস্থায় ফিরে আসি। এইবার এই অংশটাকে যদি আমি রং করতে চাই, তাহলে কিন্তু সরাসরি আমাদের এটাকে ক্লোজ করতে হবে, তাই না, ক্লোজ করে তারপরে রং করতে হবে। তোমরা এটা প্র্যাকটিস করবে। এবার দেখো সুন্দর একটা ছবি তৈরি হয়েছে। তো এইভাবে তোমরা ছবি আঁকতে পারো, আঁকার পরে এটাকে কিন্তু তোমরা সেভ করে রাখতে হবে। এবার এটাকে ফাইল, ফাইলে গিয়ে তুমি এটাকে সেভ করলে, এবার সেভ যে অপশন আছে দেখো, ফাইলে যাবে বা পেইন্ট বাটনে যাবে, গিয়ে তোমাকে সেভ করতে হবে। সেভ, এখানে দেখো কোথায় সেভ করছো তুমি, ডেস্কটপ, অর্থাৎ তোমাকে ডেস্কটপের মধ্যে কিন্তু খুঁজতে হবে। এটা নাম কি দিলে, নাম দিলে হচ্ছে সিনারি, SCENERY, সিনারি নাম দিলে, দিয়ে এটাকে সেভ করলে, কেমন সেভ করে রাখলে। এবার সেভ হয়ে গেল, এই ফাইলটা তোমার সেভ হয়ে গেছে। এবার তুমি এটাকে ক্লোজ করে দাও বা এক্সিট করে দাও, বন্ধ। আমরা এই সফটওয়্যারটাকে বন্ধ করার জন্য আমরা এক্সিট করি, ঠিক আছে। এক্সিট করলাম, দেখো আমরা বেরিয়ে গেছি সফটওয়্যার থেকে। আমরা পেইন্ট সফটওয়্যারটা খোলার জন্য আমাদের কি করতে হবে, স্টার্টে যেতে হবে, অল প্রোগ্রামে যেতে হবে, তারপরে অ্যাক্সেসরিজ, তারপরে সেখান থেকে পেইন্ট, পেইন্টে গিয়ে পেইন্ট সফটওয়্যারটিকে আমরা খুলব। পেইন্ট, আবার দেখো ওই সফটওয়্যারটি খুলে গেছে। এইবার দেখো আমরা যে ফাইলটিকে সেভ করেছিলাম, হ্যাঁ এবার সেই ফাইলটিকে আমাদের নিয়ে আসতে হবে। তো তোমরা এখানে দেখতে পারো, দেখো এখানে পেইন্ট সিনারি নামে একটা কিন্তু ফাইল তৈরি হয়েছে। তো সরাসরি তোমরা ডেস্কটপ থেকে সরাসরি এই ফাইলটিকে এখান থেকে খুলতে পারো, অথবা তোমরা পেইন্টে গিয়ে তোমাদের কি করতে হবে, এখানে ক্লিক করে নিয়ে এসে ওপেন করতে হবে। এবার ওপেন করে দেখবে এখানে তুমি যে নতুন কাজটা করেছো, ইমিডিয়েট যে কাজগুলো সেগুলো তুমি এখানে দেখতে পারবে, অথবা তুমি ওপেনে গিয়ে সরাসরি তুমি ডেস্কটপে যাও। এখানে দেখো ডেস্কটপ দেখাচ্ছে, এই যে সিনারি বলে যে তুমি ফাইলটি দেখতে পাচ্ছ, তাতে ক্লিক করো, করে ওপেন করো, দেখো ফাইলটি খুলে গেছে। এইবার দেখো এখানে আমরা চাইছি যে এই ছবিটার মধ্যে আমি দুটো পাখির ছবি আঁকবো। তাহলে পাখির ছবি আঁকার জন্য আমাকে কি করতে হবে, আমরা অনেক দূর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, তাহলে এরকম একটা আমরা ছবি তৈরি করতে চাইছি। তাহলে আমরা এখান থেকে পেন্সিল টুলটা নিলাম, নিয়ে এবার ছোট ছোট করে পাখি আঁকছি, কেমন। এবার দেখো এটাকে আরেকটু যদি ছোট করে আঁকতে চাও, একটু ছোট করে এঁকে দাও, ঠিক আছে, আর এখানে একটা একটু বড় এঁকে দাও। তাহলে দেখো এবার পাখিরা উড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাই না। এইভাবে আমরা কিন্তু কোনো একটা পুরনো ছবিকে আবার নতুন করে খুলে নিয়ে সেই ছবিটির উপরে আমরা কাজ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করবে। আর তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো প্র্যাকটিক্যাল কাজ রয়েছে, সেই কাজগুলো কিন্তু তোমরা করবে। আজকে তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার কথা হবে। তোমরা ভালো থেকো, পড়াশোনা করো অনেক বেশি, সামনে ফাইনাল এক্সাম হবে নিশ্চয়ই, তোমাদের ফাইনাল এক্সামের জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আর এই সময় প্রচুর বই পড়ো, বিভিন্ন গল্পের বই পড়ো, বিভিন্ন জানার বিষয়ের বই পড়ো, অনেক অনেক বিষয় তোমরা নিয়ে পড়াশোনা করো। তাহলে দেখবে তোমাদের খুব ভালো লাগবে, খুব আনন্দ পাবে তোমরা, নতুন কিছু জানার যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু তোমাদেরকে নিতে হবে। এখন ঘরে বসে আছো, প্রচুর বই কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে, আর নোটিফিকেশন যে আইকন আছে সেখানে কিন্তু অবশ্যই ক্লিক করবে। তাতে কি হবে, পরবর্তীকালে যে আমার ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে। ভালো থেকো।